আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে তোমরা কিভাবে বিবেস পাবা বা আমাদের ইউটিউবাররা কিভাবে বিবেস পায় এন্ড বিবেস পাওয়ার রিকোয়ারমেন্টটা কি। সো সবকিছু আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবা। আর ফ্রি ফায়ারের বিবেস নিয়ে অনেকের অনেক ভুল ধারণা আছে এন্ড সবাই জানেও না যে ভাই বিবেসটা আসলে কিভাবে দেই ইউটিউবারদের বা এটা কিভাবে নিতে হয়। সো তোমরা আজকের এই ভিডিওটা দেখো, তোমরা কিছু না করতে পারলেও এন্ড তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে বলতে পারবা যে ভাই আমি জানি ফ্রি ফায়ারের বিবেসটা কিভাবে দেই। তো চলো গাইজ আজকের এই ভিডিওটা শুরু করা যায়। গাইজ ভিডিওটা শুরু করার প্রথমে তোমাদের সকলের কাছে একটা ছোট্ট অনুরোধ, যে সকলের বন্ধুরা চ্যানেলে নতুন আসো প্লিজ প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো গাইজ ভিডিওটা শুরু করা যায়। তোমরা হয়তো অনেকে মনে করো যে আমাদের ইউটিউব বা ফেসবুক কোনো জায়গায় যদি আমাদের 1,00,000 ফলোয়ার হয় তাহলে আমাদের সাথে সাথে আমাদের ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামে নিয়ে নেওয়া হবো। সো এটা কিন্তু একদম রং ধারণা, কারণ এটা কিন্তু আসলে হয় না। তো তোমাদের সাবস্ক্রাইবার প্লাস অনেক কিছু কিন্তু দেখতে হয়, মানে আমাদের ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামের অনেক টার্মস অফ কন্ডিশন আছে। সো ওইগুলোর ব্যাপারেও আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি ভালোভাবে ধারণাটা দিয়ে দিব। তো এখন তোমাদেরকে আমি বলতেছি, ধরো একজন ইউটিউবার কিভাবে ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামে যাইতে পারে। সো প্রথমে লাগবো তার একটা চ্যানেল বা পেজ, এই দুই জায়গাতে 1,00,000 উপরে তাদের ফলোয়ার বা সাবস্ক্রাইবার লাগবো। সো এটা হওয়ার পর তারা কি করব, কারণ এইখানে কিন্তু কোনো ফর্ম নাই, কারণ ফর্ম দিছিল ইন্ডিয়ান সার্ভারে একবার। সো তোমরা তো সকলেই জানো, সো ইন্ডিয়ান সার্ভারে যখন সার্ভারটা নতুন নতুন তৈরি হয়েছিলো ওই টাইমে কিন্তু একটা ফর্ম দিছিল, ওই টাইমে ইন্ডিয়ান ইউটিউবাররা সবাই ঢুকছিল পার্টনার প্রোগ্রামে। অ্যান্ড তারপর যখন আবার আমাদের বাংলাদেশ সার্ভার আসে, সো বাংলাদেশ সার্ভার আসার সাথে সাথে আমাদের বাংলাদেশের ইউটিউবারদের জন্য একটা ফর্ম দিছিলো অ্যান্ড ওই ফর্ম সাবমিট করে অনেক বড় বড় ইউটিউবাররা কিন্তু ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামে চলে গেছিলো। বাট বর্তমানে ফর্ম নেয় অ্যান্ড বর্তমানে কী হয় বা কেমনে পার্টনার প্রোগ্রামে যায় ওইটা তোমাদের এখানে বলে দিয়ে আসি। ধরো পার্টনার প্রোগ্রামে এখন ইউটিউবার দরকার, সো এখন কিন্তু গ্যারেনা জীবনও মেল করবা না, মেল করলে করে হলো মডারেটররা। আর এখানে কিন্তু অনেক কম মেলের মাধ্যমে ইউটিউবাররা পার্টনার প্রোগ্রামে যেতে পারে, বেশিরভাগ কিন্তু তাদের পার্টনার প্রোগ্রামের গ্রুপে মডারেটররা বলে দেয় যারা তারা পার্টনার প্রোগ্রামে আসে। সো তাদেরকে বলে যে তোমরা কোন ইউটিউবারকে পার্টনার প্রোগ্রামে পেতে চাও। সো ওইখানে কিন্তু যারা যারা পার্টনার প্রোগ্রামে আসে বর্তমানে, সো তাদের কিন্তু পরামর্শটা নেই অ্যান্ড যাদের যাদের বেশি ফলোয়ারটা হয় তাদেরকে কিন্তু নেই, মানে ওইখানে কিন্তু নাম বলতে বলে যে কোন ইউটিউবারকে পার্টনার প্রোগ্রামে নেওয়া হবো অ্যান্ড যারা যারা যাদের নামটা যেসব ইউটিউবারের নামটা বেশি ফলোয়ার করে তাহলে কিন্তু সে ইউটিউবারটাই কিন্তু পার্টনার প্রোগ্রামে জয়েন হতে পারবো। এর মানে পার্টনার প্রোগ্রামে যাইতে হলে তোমাদের যে কোনো একটা পার্টনার প্রোগ্রামে ইউটিউবারের সাথে পরিচয় হওয়া লাগবে অ্যান্ড তাকে বলতে হবো যে তুমি সেই ফর্মে আমার নামটা বলো। সো তারপরে কিন্তু তোমাদেরকে কিন্তু পার্টনার প্রোগ্রামে নেওয়া হবো। আর এখানে পার্টনার প্রোগ্রামে নেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদেরকে বিবেস দেওয়া হবো না। সো ধরো তোমাদের চ্যানেল সব ঠিক আছে, সব তোমরা ক্রাইটেরিয়া সব কিছুই রুলস মানছো তোমরা অ্যান্ড তোমাদের সাথে সাথে বিবেস দেওয়া হবো না, যদি পার্টনার প্রোগ্রামে নেই তাহলে তোমাদের কে জাস্ট বলবো যে তোমাদের পার্টনার প্রোগ্রাম নিয়ে হলো অ্যান্ড তারপর তোমাদেরকে ডায়মন্ড দেওয়া হবো। মানে পার্টনার প্রোগ্রামে ইউটিউবারদেরকে যেভাবে দেয় সাবস্ক্রাইবার বেস অনুযায়ী ওইভাবে তোমাদের সব কিছু দেওয়া হবো, বাট তোমাদের বি বেস দেওয়া হবো না। সো তখন তোমাদেরকে প্রথমে বলবো যে 1 মাস তোমাদের চ্যানেলটাকে চেক করবো। সো তোমরা যদি তাদের সকল টার্মস অফ কন্ডিশন মাইনে চলো তাহলে কিন্তু তোমাদের 1 থেকে 1.5 মাস পর তারা পার্টনার প্রোগ্রামের গ্রুপের ভিতরে অ্যাড করবো অ্যান্ড তার থেকে 1 বা 1.5 মাস পর তোমাদেরকে বি বেসটা দিব। সো এই বি বেস পাওয়ার যে যাত্রাটা এটা কিন্তু অনেক লম্বা। আর এখানে কথাটা যদি এত সহজ হইতো তাহলে কিন্তু চলতো, বাট কথাটা এমন সহজ না, কারণ তোমাদের চ্যানেলে অনেক নিয়ম মাইনে চলতে হবো। যেমন তোমরা তো জানোই বাংলাদেশে যারা তারা ইভেন্ট নিয়ে ভিডিও বানায় আপকামিং ইভেন্ট তারা কিন্তু পার্টনার প্রোগ্রামে যাইতে পারে না। সো এটা কিন্তু রুলসের বাইরে ফ্রি ফায়ারের আপকামিং ইভেন্ট দেওয়াগুলোকে, কারণ এইগুলা ইভেন্ট বের করতে তাদের গেমটাকে জিপ ফাইল আকারে ভাঙতে হয়। সো এইগুলা কিন্তু অনেক ঝামেলা, এর জন্য তোমরা জানো আমাদের বাংলাদেশের বড় অনেক ইভেন্ট নিয়ে কাজ করে, মানে আপকামিং ইভেন্ট নিয়ে সাত গেমিং শো অনেক ইউটিউবার আছে বড় বড়, তাদেরকে কিন্তু পার্টনার প্রোগ্রামে নেওয়া হয় না অ্যান্ড তাদেরকে কিন্তু পার্টনার প্রোগ্রামে নেওয়াও হবো না। সো কারণ এটা কিন্তু রুলসের বাইরে। আর এখানে বাংলাদেশে কিন্তু অনেক ইভেন্ট নিয়ে ভিডিও আপলোড করে আপকামিং ইভেন্ট, ওরা কিন্তু গেছে, তারা কখন গেছে ওটা তোমাদের বুঝতে হবো। তারা গেছে যখন বাংলাদেশ সার্ভারে ফার্স্ট টাইম পার্টনার প্রোগ্রামে নেওয়া হয়েছিল, যখন নতুন সার্ভারে ছিল বাংলাদেশ সার্ভার, ওই টাইমে কিন্তু অনেকজনকে পার্টনার প্রোগ্রামে নেওয়া হয়েছিল, ওই টাইমে অনেক ইউটিউবারকে ঢুকাই নিছে। বাট বর্তমানে কিন্তু এমন হয় না। সো বর্তমানে যারা যারা এভাবে ভিডিও বানাও, সো তারা বা একটু ভাইবে চিন্তা বানায়ও,
কারণ আপকামিং যারা ইভেন্টের ভিডিও বানায় তারা কিন্তু পাবে না, বাট যারা যারা রিসেন্ট ইভেন্টগুলো রিভিউ করে তোরা গেমে ভিডিও একটা ইভেন্ট আসলো তোমরা ওইখানে ডায়মন্ড খরচ করে তোমরা একটা বান্ডিল বা হ্যান ত্যান যাই আসুক না কেন ওইটা তোমরা বের করলা, মানে তোমরা ইভেন্টগুলোকে রিভিউ করলা, তাদেরকে কিন্তু পার্টনার প্রোগ্রামে নেওয়া নেওয়া হয়, তাদেরকে কোনো ঝামেলা হয় না। আর এর জন্যই মনে হয় আমি আর বিপিএস নাও পাইতে পারি, কারণ আমার চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ আমার চ্যানেলে কিন্তু অনেক কন্টেন্ট আছে ফ্রি ফায়ারের রুলসের বাইরে, সো এই জন্য আমি নাও পেতে পারি। এর জন্য তোমরা আমার সেকেন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, ওই চ্যানেল দিয়ে আমি পার্টনার প্রোগ্রামে যাওয়ার চেষ্টা করবো। আর এইখানে বলে দিয়ে আসি আর তাদের রুলসগুলো কী, সো তারা কী কী দেখবো তোমার চ্যানেলে ওইগুলো সবগুলো লিস্ট কিন্তু তোমরা ডিসপ্লের ভিতরে দেখতে পাইছ। তোমাদের চ্যানেলে 80% ফ্রি ফায়ারের কন্টেন্ট সহ অনেক কিছু থাকতে হবো, ওইগুলো রুলস কিন্তু তোমরা দেখতে পাইছ, এগুলো কিন্তু ফলো করতে হবো। অ্যান্ড তোমরা কী কী বেনিফিট পাবো পার্টনার প্রোগ্রামে গেলে এটা তো তোমরা সকলে জানো, তো তাও তোমাদেরকে আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম তোমরা এইগুলো সব কিছু বেনিফিট পাবা তোমরা যদি ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামে যাইতে পারো। আশা করি তোমরা ইনফরমেশনটা পাই গেছো যে আমাদের ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামে একজন ইউটিউবার কীভাবে যায়, আর তোমরা যদি এইভাবে কাজ করো বা এই সব কিছু রুলস মানো তাহলে তোমরাও যাইতে পারবা। আর তোমরা যদি চাও কীভাবে একটা গেমিং চ্যানেল গ্রো করাইতে হয়, সো এটা নিয়ে তোমরা যদি ভিডিও চাও এই ভিডিওতে 1000 লাইক কমপ্লিট করে দেবো, আমি নেক্সট ভিডিওটা বানাবো। আর এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমাদের অনেক উপকার হলো, সো তোমরা একটু পার নিতে পারো সবার সামনে যে আমি জানি যে পার্টনার প্রোগ্রামে কীভাবে যাইতে হয়, কারণ এই টপিক নিয়ে আমাদের বাংলা সার্ভারে কোনো ভিডিওই দেখিনি বাংলাতে, সো এর জন্য আমি এই ভিডিওটা আপলোড করলাম তোমাদের মাঝে, জাস্ট তোমরা ইনফরমেশনটা জানলা। সো গাইস আজকের এই ভিডিওটা পর্যন্তই, যদি যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, আর যে সকল বন্ধুরা ছিলেন নতুন আসছো প্লিজ প্লিজ ভাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। সো গাইস নেক্সট ভিডিওতে আবার দেখা হবো, সে পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো, টাটা।